হ্যালো বন্ধুরা, হ্যাপি ডোনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ব্রণ এবং ব্রণের দাগ নিরাময়ের জন্য আজকে আমি যে ফেস প্যাকটার কথা বলবো সেটা কিন্তু খুবই কার্যকরী। এই ফেস প্যাকটা কিন্তু ব্রণ এবং ব্রণের দাগ কমাতে খুবই সাহায্য করবে। অ্যান্টি অক্সিডেন্টসে ভরপুর দারচিনি ত্বকের জন্য খুবই উপকারী। অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক, অ্যান্টি ইনফ্লামেটরি উপাদানের সমৃদ্ধ দারচিনি যেমন ব্রণ দূর করতে কার্যকর, তেমনি কিন্তু ত্বকের কালচে দাগ দূর করতেও কিন্তু খুবই উপকারী এই দারচিনি। গোলমরিচে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে এবং এটি কিন্তু ব্ল্যাক হেডস দূর করতেও খুবই সাহায্য করে এবং ত্বকের কিন্তু ডেড সেল রিমুভ করতে খুবই সাহায্য করে গোলমরিচ। ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে সাহায্য করে গোলমরিচ। এই গোলমরিচের ব্যবহারে ত্বকের মৃতকোষ যেমন দূর হয় তেমনি ত্বক হয়ে ওঠে উজ্জ্বল। মধু কিন্তু সমস্ত রকম ত্বকের জন্যই খুবই উপকারী। শুষ্ক ত্বক হোক বা তৈলাক্ত ত্বক হোক, সমস্ত রকম স্কিনের জন্যই কিন্তু মধু খুবই উপকারী। মধুতে আছে অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস। মধু কিন্তু ব্রণ নিরাময়ে খুবই সাহায্য করে। মধু ত্বককে ময়শ্চারাইজ করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও মধুতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট। চা কিন্তু আমাদের ত্বকে সহজে বয়সের ছাপ আসতে দেয় না। যাদের ত্বকে অতিরিক্ত ব্রণ হওয়ার সমস্যা রয়েছে এবং যাদের ত্বকে ব্রণের কালো কালো দাগ রয়ে গেছে, তারা যদি নিয়মিত দারচিনি, গোলমরিচ এবং মধু দিয়ে একটা পেস্ট তৈরি করে মুখে লাগানো যায় তাহলে কিন্তু খুব সহজেই একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। এর জন্য প্রথমে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে প্রথমে ক্লিন করে নিতে হবে। ক্লিন ফেসে যদি দারচিনি, গোলমরিচ এবং মধুর এই পেস্টটা লাগানো যায় তাহলে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে। ব্রণগুলো শুকিয়ে যাবে এবং ব্রণের দাগ কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। এর জন্য এক চিমটে দারচিনির গুঁড়ো এবং এক চিমটে গোলমরিচের গুঁড়ো এবং তার সাথে অল্প একটু মধু দিয়ে পেস্টটাকে তৈরি করে নিতে হবে এবং সেটা কিন্তু ব্রণ এবং ব্রণের দাগের উপর লাগাতে হবে। 15-20 মিনিট রাখার পর সেটাকে নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলতে হবে। এরপর টোনার এবং ময়শ্চারাইজার করতে হবে। এর জন্য যদি দারচিনি এবং গোলমরিচের গুঁড়োটা ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে বেস্ট হবে। তাছাড়া মার্কেটেটাও ইউজ করা যেতে পারে, কিন্তু ঘরে যদি তৈরি করে নেওয়া হয় গুঁড়োটা তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো। নিয়মিত কদিন ব্যবহারে কিন্তু এটা একটা ভালো রেজাল্ট দেখতে পাওয়া যাবে। এই প্যাকটা তৈরি করার জন্য কিন্তু দারচিনি এবং গোলমরিচের পরিমাণটা সম পরিমাণ নিতে হবে এবং এর সাথে সম পরিমাণে মধু দিয়ে পেস্টটাকে তৈরি করে নিতে হবে। এই দারুচিনির গুঁড়ো কিন্তু ব্রণ দূর করতে যেমন কার্যকর, তেমনি কিন্তু ব্রণের যে দাগগুলো দূর করতেও খুবই সাহায্য করে। আর আমরা তো জানি মধু ত্বকের জন্য কত উপকারী। মধু ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে, মধু স্কিনকে ময়শ্চারাইজ করে। এছাড়াও কিন্তু মধু ত্বকের ব্রণ দূর করতে খুবই সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করে। এছাড়াও গোলমরিচে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান কিন্তু ব্রণ এবং ব্রণের দাগ কমাতে খুবই সাহায্য করে। তো এই ফেস প্যাকটা কিন্তু ব্রণ এবং ব্রণের দাগ নিরাময়ে খুবই সাহায্য করে। তো তোমরা এটা একবার ইউজ করে দেখতেই পারো, খুব ভালো রেজাল্ট পাবে। এছাড়াও কিন্তু ত্বকের মৃতকোষ দূর করতে দারুচিনির গুঁড়ো কিন্তু খুবই উপকারী। দারুচিনির গুঁড়োর সাথে সামান্য টক দই মিশিয়ে সেটা যদি আমরা মুখে স্ক্রাবার হিসেবে ইউজ করি তাহলে কিন্তু এটা ত্বকের ভেতরে জমে থাকা ময়লা খুব সহজে বের করে আনে এবং ত্বকের কিন্তু মৃতকোষ দূর করতে খুবই সাহায্য করে। এছাড়াও দারুচিনির গুঁড়োর সাথে টক দই এবং লেবুর রস মিশিয়ে একটা পেস্ট তৈরি করে সেটাকে যদি আমরা মুখে অ্যাপ্লাই করি এবং 15-20 মিনিট রেখে দেওয়ার পর সেটাকে আমরা নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলি তাহলে কিন্তু দেখবো আমাদের স্কিনে একটা উজ্জ্বলতা চলে এসছে। ত্বক উজ্জ্বল করতে কিন্তু এই ফেস প্যাকটা খুবই উপকারী। তো এভাবেও কিন্তু আমরা দারুচিনির গুঁড়োকে অ্যাপ্লাই করতে পারি। তো বন্ধুরা, যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে, তো হেল্পফুল মনে হয়, তো ভিডিওটিকে অবশ্যই লাইক করো আর তোমরা ভিডিওটাকে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ারও করতে পারো।
কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।